सही अकीदा जरा तारा ताबीज व्यवहार करे ना তাহলে উঠে যা গেল না যে আপনি হাদিস কিনা গলিতে পাশে রাস্তার ধারে মহিলাদের সমাগম সেই মহিলারা যারা বিপন্ন মহিলা তাদেরকে দেখে আপনি কি বলবেন আহলুল হাদিস না আহলুল গায়রে হাদিস বুঝতে পারবেন না একমাত্র মসজিদে যখন নামাজ পড়লাম ওলা দোয়ালিন বললাম তখন পেছনে লোকেরা জোরে আমিন বলল বুঝলাম এরা আহলে হাদিস জানিনা আমরা কোন পর্যায়ে মুসলমান আমরা কি সঠিক পর্যায়ে আছি আমরা কি সঠিক মুসলমান যে মানেতে মুসলমান হওয়া দরকার যে মানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হয়ে মরো না কোন মুসলমান না হয়ে মরো না কোন মুসলমান আল্লাহ হতে বলেছেন যে মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল ওমা ইউশাকিল্লাহ ওয়া রাসূলুহু মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সা'আত মাসীরা আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ হওয়ার সময় যে মুসলমান ছিল যে মুমিনরা ছিল সেই মুমিনদের পথ সারা যারা অন্য পথ অবলম্বন করবে তাদেরকে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা তাদেরকে ছেড়ে দেব যে দিকে যাচ্ছে যে কাজ করছে যে আমল করছে করুক না কেন আমি ছেড়ে দেব আমি ঢিল দেব কিন্তু পরক্ষণে আমি তাদেরকে প্রবেশ করাবো জাহান্নামে নিক্ষিপ্ত করবো জাহান্নামে মুসলমান হতে হবে সেই অর্থে যে অর্থে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হতে বলেছেন মুসলমান হতে হবে সেই অর্থে যে অর্থে মুসলমান ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ সেই অর্থে যে অর্থে যে পরিবেশে কোরআন অবতীর্ণ হয়েছে সেই অর্থে সেই পরিবেশের মুসলমান আমাদেরকে হতে বলা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা তা নই আপনি নিজে পরীক্ষা করে নিতে পারবেন আপনার দেহে আপনার পরিবেশে আপনার প্রকৃতিতে আপনার আকারে আপনার বাড়িতে আপনার সংসারে আপনি কি সত্যি হাদিস মেনে চলেন আপনি নিজে পরীক্ষা করে নেন নিশ্চয়ই বুঝতে পারব যে আমরা আহলুল হাদিস প্রকৃতপক্ষে আহলুল হাদিস নয় আল্লাহ মুস্তাফা আমাদের ঘরে কেউ যখন কোন কাজ করে খারাপ কাজ করে বাপমায়ের যদি কোন সন্তান অবান্ত হয় তখন বাপমা রেগে বলে ঘর থেকে বেরিয়ে যা তুই আমাদের কেউ নস কেউ বলে দেয় তুই আমার ছেলে নস তুই আমার ছেলে নস কেন যেহেতু সে এমন কাজ করেছে যে কাজ করে মা বাপের অবান্ত হয়েছে যেমন আজকাল ল্যাম ম্যারেজ করছে অনেকে লাভ করে ম্যারেজ করছে দু রকম লাভ হয় এক হচ্ছে কোন যৌতুক নিয়ে লাভ করে ম্যারেজ করছে আর এক হচ্ছে বগলে করে ঘর ঢুকিয়ে নিয়ে আসছে কোথা থেকে বার করে নিয়ে লাভ করে মানে ভালোবাসা করে বিয়ে করে নিয়ে আসছে ঘরে ঢুকছে তখন মা বাপ বলে তুই আমাদের কেউ নস অবশ্য কোন যৌতুক আনলে বলে না কোন যৌতুক আনলে ধরালি মানে রানী রানীর সাথে রাজ্য রইল সেক্ষেত্রে আর আসা তখন বলবে না কিন্তু যদি তাদের অমতে যদি কোন মেয়েকে বিয়ে করে ছেলে আনে তখন বলবে তুই আমাদের কেউ নস তুই ঘর থেকে বেরো তুই আমাদের কেউ নস কত বড় অবাধ্যাচরণ করেছে কত বড় আক্ষেপ হয় মা বাপে যে নিজের ছেলেকে বলতে বাধ্য হয় যে তুই আমাদের কেউ নস তুই আমার ছেলে নস তুই যদি ছেলে হতিস আমাদের কথা মতো চলতিস তুই যদি আমার ছেলে হতিস আমাদের অবাধ্য হতিস না তুই যদি আমাদের ছেলে হতিস আমাদের সেবা যত্ন করতিস তুই যদি আমাদের ছেলে হতিস তাহলে তুই আমাদের রুজি রুটির ব্যবস্থা করতিস কোনো কিছুতে নেই দুটো টাকা কামাবার মুরদ নেই কথা বলবো কথা শুনবি না কাজের বেলায় কাজ করবি না ঘরের কোনো কাজ করবি না চাষের কোনো কাজ করবি না খেতের কোনো কাজ করবি না তুই আমাদের ছেলে এরকম ছেলে দরকার নেই বেরিয়ে যাবো ছেলে আমাদের অনেক লোক বরং বেশিরভাগ সংসারে এরকম দু একটা কুলন্দার থাকে
প্রত্যেক কুলের কুলাঙ্গান থাকি, প্রত্যেক ঘরে দেখবেন হয় বড় ছেলে, না হয় মেয়ে ছেলে, না হয় ছেলে ছেলে, না হয় ছোট ছেলে, কেউ না কেউ থাকে। খুব বিরল পাবেন দু একটা বাড়ি আলহামদুলিল্লাহ তার বাড়িতে সব সন্তানরা ভালো, সব বৌমারা ভালো, সব মেয়েরা ভালো। আর না হয় মেয়ে খারাপ, আর না হয় ছেলে খারাপ, না হয় বউ খারাপ, আল্লাহ স্থান, এরকম বালা জ্বালা প্রায় ঘরে ঘরে আছে। মন কথা, যদি ঘরের মধ্যে কেউ অযাচিত অবাঞ্ছিত হয় তাকে বলা হয় তুই আমাদের কেউ সন্তানে বেরিয়ে যা। কেন, ঘরের যা কিছু দরকার সেই দরকারে তুই যখন নেই, ঘরে যে নিয়ম মেনে চলতে হয় সেই নিয়ম মানাতে যখন তুই নেই, তখন তুই আমাদের জন্য। এই কথাটা আমি কেন বললাম, যেহেতু আমরা একটি ঘরের মতো উম্মাহ মাঝে বাস করি, উম্মাহ একটা ঘর, একটা পরিবার, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আমরা, আমরা হচ্ছি উম্মাতে মুহাম্মাদিয়া, আমাদের নাম হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া। এমনিতে উম্মতে মুহাম্মদ দুই প্রকার, এক হচ্ছে উম্মতে মুজাবা বা মুস্তাজাবা, আর এক হচ্ছে উম্মতে দাওয়া। যারা আল্লাহর নবীর আহ্বানে দাওয়াতে সাড়া দিয়েছে তারা হচ্ছে উম্মতে মুস্তাজাবা, মুজাবা, তারা জবাব দিয়েছে, তারা আহ্বান করে তাদেরকে করা হয়েছিল, তারা মুসলমান হয়েছে, তারা আল্লাহর নবীর হাদিস উপরে চলে, আল্লাহর নবীর আদর্শকে নিয়ে চলে। আর যারা দাওয়াত গ্রহণ করেনি, ইসলামের কথা শুনেছে, শেষ নবীর কথা শুনেছে, অথচ মুসলমান হতে পারেনি, তারা হচ্ছে উম্মতে দাওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে গ্রহণ করেনি, তাদের কথা আলাদা, তারা উম্মত। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য শেষ নবী, সুতরাং তারা উম্মত, কিন্তু উম্মতে দাওয়া তারা দাওয়া গ্রহণ করেনি। আর আমরা যারা আল্লাহর নবীর অনুসরণ করি, তারা গ্রহণ করেছে, তারা হচ্ছে উম্মতে মুস্তাজাবা বা উম্মতে। আমরা সেই উম্মত থেকে যদি উম্মতির কাজ না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যদি উম্মতির কাজ না করি, তাহলে আল্লাহর নবী কি বলবেন, তা তুমি আমাদের অনুষ ঘরের নীতি মেনে না মেনে, যদি ঘরের ছেলে না হয়, মা বলে তুমি আমার কেউ দোষ, তোমার ছেলে দোষ, উম্মতের পরে থেকে উম্মতি হয়ে যদি উম্মতির কাজ না করি, আল্লাহর নবীর অনুসরণ না করি, আল্লাহর নবীকে অবিশ্বাস করি, কিংবা আল্লাহর নবীর নির্দেশ না পালন না করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন না করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান না করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস না করি, তাহলে কি আমরা উন্নতি হওয়ার যোগ্য, নাকি আল্লাহর নবী বলবেন তুই বেরিয়ে যা, তুই আমার কেউ নস। আপনারা জানেন কেয়ামতের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়াজে কর সাফাবে, ইন্না আতাইনাকাল, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আকবার, সব উম্মতের চাইতে, সমস্ত নবীর চাইতে সব থেকে বড় হাওয়াজ হবে তার, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই হাওয়াজে কর সাফাবের পানি আমরা আল্লাহ নবীর হাতে পান করব না করব না, বলুন ইনশাআল্লাহ, কিন্তু এই ইনশাআল্লাহ বলতে হবে, তার মধ্যে কাজ করতে হবে। আমরা সবাই প্লেনে চাপতে পারি তাই না, সবাই চাপতে প্লেনে ইনশাআল্লাহ তাই না, কিন্তু প্লেনে চাপার মতো কাজ করতে হবে, টিকিট তো কাটতে হবে, টিকিট তো সঙ্গে নিতে হবে, পাসপোর্ট বানাতে হবে, কত হল করতে যেতে হবে, শুধু ইনশাআল্লাহ মুখে বললে হয় না, সঙ্গে কাজও করতে হয়। আমরা উম্মতি হয়ে যদি কাজটা না করি, তাহলে কি করে হবে, সবাই পান করবো পানি, পান সে এক গ্লাস পানি যদি পান করতে পারি, তাহলে অনন্ত কাল ধরে পেঁয়াজ লাগবে না, আর পেঁয়াজ লাগবে না, যে যদি সূর্য কাছে থাকবে, লোক ঘর্মাক্ত হবে, এখন ঘর্মসিক্ত হবে, যে কালো ঘাম মুখের নাকের নাক বরাবর লাগাম বরাবর লাগাম হয়ে যাবে, এই সেই ঘামে যেখানে মানুষ পিপাসাক্ত থাকবে, এক গ্লাস পানি যদি পান করে নেয়, তাহলে তারপর আর সারা জীবন, কত বড় অনন্ত কালের জীবন, আর পেঁয়াজ লাগবে না, মধুর নদী আছে, দুধের নদী আছে, পানির নদী আছে, মদের নদী আছে, তাহলে এগুলো কি জন্য, এগুলো ভাবছি আমাদেরকে পেঁয়াজ না লাগলেও খাই যে আমরা আপনাদেরকে, আপনাদের কাছে এলাম, আপনারা আমাদেরকে আপ্যায়ন করলেন, এই ঠান্ডার দিনে কি পেঁয়াজ লেগেছে, পানি দিয়েছে, পানি আমরা খেয়েছি, পেঁয়াজ লাগেনি, যদি আমরা না খেতাম কোনো সমস্যা ছিল না, বরং আজ সারা রাত পানি যদি না খাই কোনো সমস্যা নেই, কিন্তু যেখানেই পানি আসবে, যে ভাত খাবো তখন আবার পানি খাবো,
তাই না পানিও আছে জি বস্তু কিন্তু হাওলে কোসরা এক গ্লাস পানি নিয়ে খান আর গ্যাস লাগবে না অনন্ত কালের জন্য আল্লাহ রাব্বুল আপনি জান্নাতে যাবেন গেছেন তবে জাহান্নামীরা জাহান্নামে যাবে তাদেরকে পেয়াস লাগবে তারা পানি চাইবে তাদেরকে গরম পানি দাও তাদেরকে পূজ দেওয়া হবে এইটাই তাদের কথা আলাদা কিন্তু আমরা আমাদের কথা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের হাতে পানি পান করান একদম লোক পানি পান করতে আসবে সবাই পান করছে আমরাও যাই দেখি তখন ফেরেশতারা দূর থেকেই হটো এদিক থেকে হটো দূর হও সোহকান সোহকান ভাগো এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবে ও ফেরেশতা দল তোমরা ওদেরকে ভাগিয়ে দিচ্ছ কেন ওরা তো আমার উম্মত ওরা তো আমার উম্মত ফেরেশতারা বলবে সুহকান সুহকান লা তাদরি মা আহদাসু বাদাক ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানতেন না গায়েব জানতেন না ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনি চলে আসার পর এরা দুনিয়াতে কি কি নতুন আবিষ্কার করেছিল কি কি বিধান রচনা করেছিল শরীয়তে কি কি পরিবর্তন ঘটিয়েছিল আপনি জানেন না সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু না বলে তাদেরকে কি করা হবে তাদেরকে বিতাড়িত করা হবে হতভাগা তারা যারা দাঁড়া নবীর হাতে পানি পান করতে পারবে না হাওজে কওসরের পানি পান করতে পারবে না কেন পারবে না যেহেতু উম্মতি কিন্তু উম্মতের যে বৈশিষ্ট্য থাকা দরকার ছিল সেই বৈশিষ্ট্য তারা রাখেনি আর সেই না রেখেই তারা মৃত্যুবরণ করেছে এবং কিয়ামতে হাজির হয়েছে আর সেই সময় বিচারে বিচার দিবসে পানি পান করবার সময় পানি পান করার সময় তারা বঞ্চিত হয়ে যায় ভাইরা আমার উম্মতে মুহাম্মাদি হয়ে যদি আমরা উম্মতি না হতে পারি তাহলে সত্যি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের কথা মুসলিম হয়ে যদি মুসলমানদের দলভুক্ত না থাকি উম্মতি হয়ে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতি না থাকি তাতে অনেক সময় সে সত্যি সত্যি ইসলাম থেকে খারিজ হয়ে যায় নতুবা ইসলামের তরিকা বা আদর্শ থেকে বের হয়ে যায় তবে কাফের হয়ে যায় না একটা মশলা ভালো করে বুঝুন যেখানে আল্লাহর নবী বলবেন যে ব্যক্তি এই কাজ করবে সে আমার দলভুক্ত নয় যে ব্যক্তি এই কাজ করবে আমি তার কেউ নই সে আমার কেউ নয় ঠিক মা বাপের মতোই বলে যদি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে কি সে কাফের হয়ে যাবে মানে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে উম্মত থেকে বিলকুল খারিজ হয়ে যাবে হজম করে নাও কখনো দেখবেন আমার দলভুক্ত নয় তার মানে সে কাফের অন্য দলে যদি বলেন যে আমার দলভুক্ত নয় অনেক সময় দেখবেন যে আমার দলভুক্ত তার ইমান যায়নি সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি কিন্তু আমি যে মতাদর্শে আছি আমি যে আদর্শে আছি সে আদর্শের বহির্ভূত সে সে আদর্শ থেকে বের হয়ে গেছে আমি একটা একটা করে বলবো আশা করি ধৈর্য ধরে শুনবেন যে কে আল্লাহর নবীর উম্মতি কে আল্লাহর নবীর উম্মতির দলভুক্ত আর কে দলভুক্ত নয় কে কাফের হবে আর কে কাফের হবে না সেটাও আমি ইশারা করে দেবো ইনশাআল্লাহ নম্বর এক সেই ব্যক্তি নবীর উম্মতের দলভুক্ত নয় নবীর উম্মতি নয় যে তকদিরের উপরে ইমান রাখে না তকদিরের উপরে ইমান রাখে না মানে আপনারা জানেন ইমানের রুকুন কয়টা ইমানের রুকুন কয়টা জি ছয়টা ছয়টার মধ্যে একটা রুকুনের নাম হচ্ছে কি আল ইমানু বিল কাদারি খাইরিহি ওয়া শাররি তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনা আল্লাহ তাআলা তাই লিখে রেখেছেন যা আমরা করব আমরা নিজেদের এখতিয়ারে কাজ করি সেটাই লেখা আছে আর সেটাই বলবে যেটা লেখা আছে তকদিরও আছে তদবিরও আছে তকদিরও মানতে হবে তদবিরও মানতে হবে এ নয় যে মানুষ পুতুল পুতুল নাচের মতো আল্লাহ তাআলা নাচেন না তা না মানুষের এখতিয়ার আছে মানুষের পাপপুণ্য আছে আর এটাও বিশ্বাস করা যাবে না যে মানুষ যা করে তাই তকদির বলে কিছু নাই আল্লাহ তাআলা লিখেছেন তকদির ও তকদির আছে দুটোই মানতে হবে তাহলে তকদির যদি কেউ বলে যে না 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 ও তকদির মধ্যে কিছু নেই ভাই মানুষ যেটা করে সেটাই নিজের কপাল নিজেই গড়ো দূর করো সকল শুনি নিজের কপাল নিজেই গড়তে হয় তকদির বলে কিছু নাই
যদি কেউ বলে তকদির বলে কিছু নেই তাহলে সে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমার অন্তর্ভুক্ত নয়, এখানে সে কাফের হয়ে গেল। কেন? তকদিরের উপরে ঈমান, ঈমানের রুকনের একটি রুকন, যে রুকন যদি কেউ বর্জন করে তাহলে সে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা প্রথম যে সৃষ্টি সৃষ্টি করেন তার নাম কি? কলম। তারপরে তাকে বলা হয় উক্তুব, হ্যাঁ কলম তুমি লেখো। কালা রব ওমা যা উক্তুব, হে আমার প্রতিপালক আমি কি লিখব? কালা উক্তুব মাকাদিরা কুল্লি শাই হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত যা ঘটিতব্য আছে সব ঘটনা তুমি লিখো। আল্লাহর কলম। আপনি বলবেন কত লিখবে? লেখা তো আজকাল বুঝতেই পারছেন কম্পিউটারে লিখতে পারে, কথা বললেই লেখা হয়। আজকাল কম্পিউটারে বটনে লিখতে হয় না, একটু কলমে লেখা আর এক হচ্ছে বটন টিপে লেখা। আজকাল আর বটনে লিখতে হবে না, এইভাবে কথা বলবে না, ফট 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 করে লেখা হয়ে যাবে। বরং আরো আশ্চর্য সজ্জাবেন শুনে, আপনার ওখানে কিবোর্ড আছে, কিবোর্ডের উপরে যে অক্ষরের উপরে আপনি তাকাবেন আপনার সিটা যাবে, কটা করে লেখা হয়ে যাবে। দেখেন না দেখেননি? শিক্ষিত আমরা জানেন, আমি যদি এর উপরে তাকাই এ লেখা হয়ে যাবে, সি এর উপরে চাপে তাকাই সি লেখা হয়ে যাবে, এই সির উপরে তাকাই তো এই লেখা হয়ে যাবে। সব থেকে আশ্চর্য হলো যে কথা বলছি আর কথা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার কলম, কিয়ামত পর্যন্ত যা ঘটিতব্য আছে যা ঘটবে সব কিছু লেখা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান মাতা আলা গাইরি হাদা ফালাইসা মিন্নি, যদি এই বিশ্বাস না রেখে কেউ মারা যায় তাহলে সে আমার দলভুক্ত নয়। এখানে দলভুক্ত নয় মানে কি? সে মুমিন নয়। সব বিশ্বাস করলো কিন্তু তকদিরকে বিশ্বাস করলো না, তকদির বলে কিছু নেই। আবার এমনও হতে পারে যে তকদির উপর সে ভরসা করলো, যা কিছুই হবে না বাবা, কপালে থাকলে আমি বসে বসে খেতে পাবো, আমি ঘরে বসে থাকবো, হবে কি এরকম? ঘরে বসে থাকলে হবে? আরে তকদির তো আছে, কিন্তু তুমি যেটা করবে সেটাও তকদির। বাইরে গিয়ে তুমি কোথাও কামাই করো, উপার্জন করো, বহু মানুষ আছে বাবু কপালে যা আছে তাই হবে, কথা ঠিক, কিন্তু তার মানে যে ঘরে বসে থাকবে তা না। বাবা কপাল যাও যদি নেপাল সঙ্গে যাবে, বাবা গোপাল যাও যদি নেপাল সঙ্গে যাবে কপালে, ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তুমি নেপাল যাবে না, কাজটা করবে না। যেতে হবে চেন্নাই, যেতে হবে মুম্বাই, যেতে হবে দিল্লি, যেতে হবে কেরালা, যেতে হবে কলকাতা, যেখানে যাও ইলাম বাজারে গিয়েও আমাকে রোজি মাঠে গিয়েও আমাকে চাষ করতে হবে, বীজ বপন করতে হবে, ঘরে বসে কেউ খেতে পাবে না। আল্লাহ কি তকদিরে লেখা থাকে? তকদিরে লিখে থাকেন তাহলে আমি খেতে পাবো না, এরকম ভরসা করে বসে থাকলে কি হবে? সে কিন্তু তকদিরের উপরে প্রকৃত ঈমান আনলো না।